নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলের হোলি কেমন কাটলো? আশা করছি খুব ভালোই কেটেছে, আমারও ভালোই কেটেছে। হোলির সামান্য কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হোলির দিন আমাদের এলাকাতে, মানে আমাদের এখানে, এই যে দেখতে পাচ্ছ, পুয়া বলে এটাকে, মানে আঞ্চলিক ভাষায় আমাদের এই পুয়া প্রত্যেকটা ঘরেই ভাজা হয়, প্রত্যেকটা বাড়িতেই ভাজা হয় এই পুয়া। এই পুয়া ভাজা হয়েছিল মানে বিকেলের দিকে, মা সেটা ভেবেছিলাম আমি। আর দেখো হোলির কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে পাশে থেকো। দে যত ইচ্ছা দে, নেওয়ার জন্যই তো আসলাম। দে কোথায় লেগেছে বন্ধ করো, দেখ কোথায় মাগার দে। দেখতে পাচ্ছি না না ভিডিওতে, দূর থেকে যা, দূর থেকে নে, দূর থেকে নে। কালো আসছে, কালো আসছে, দেখতে খুব ভালো আসছে, দারুণ রং দেয়, খুব ভালো একদম। রং খেলাতে এতটাই ব্যস্ত সকলে যে কে ভিডিও করে দেবে সে কেউ আর হাতে মোবাইল নিচ্ছে না, কারণ প্রত্যেকের হাতে প্রচুর রং রয়েছে। দেখতেই পাচ্ছ এই যে রংগুলো নিয়ে সবাই মানে মেখে একাকার। আমার হাতেও রং ছিল, ফোনে রং লেগে যাবে তবুও মানে ইয়ে করলাম। রং বলতে আমরা জলদি গোলা রং খেলিনি, আমরা আবিরের রঙই খেলেছিলাম, মানে আবিরটাই খেলেছিলাম। বাচ্চা কাচ্চা শরীর খারাপ হয়ে যেতে পারে এই ভয়ে আর জল রং আমরা ব্যবহার করিনি। তবে আর একটু বড় হোক, সামনে বছর দেখা যাবে যদি জল রং খেলা যায়। ওকে দেখতে থাকো ভিডিওটা, সকলের বাড়িতেই এরকম হলে ছোটোখাটো মজা হয়েছে। আমিও এই ছোট ছোটো ক্লিপই শেয়ার করলাম। তাকাই দিকে তাকা, এটা আমি চেনাই তো যাচ্ছে না, চেনাই যাচ্ছে না মুখটা। দেখো কেমন লাগছে, একটু তাকাও দেখি, দেখ তাকা মিশিতে। হ্যাঁ বিকেলের দিকে মা পুয়ার এই গোলাটা তৈরি করে দিল, মা তৈরি করলো, আমি ভাজছিলাম। মা কয়েকটা ভেজে নিয়েছিল আগেই, আমি এই যে উঠি, এই যে দেখতে পাচ্ছ এই কয়েকটা ভাজা হয়েই গিয়েছিল। তারপর আমি গেলাম, গিয়ে ভাবলাম যে একটু মাকে হেল্প করি। আমি কোনো দিন এটা ভাজিনি, মানে চেষ্টাও করিনি, করলে হয়তো পারবো, মায়ের কাছে শিখলেও হয়তো পারবো, করিনি। মায়েরই সুন্দর হয়, সেই জন্য ভাবলাম যে মাই ভাজুক। মা রেডি করে দিল, তারপর মা কয়েকটা ভাজলো, ভেজে আমি ভাজছিলাম। দেখো এই যে একদম ফুলে লুচির মতো হবে, এটা ফুলেনি যদিও, কিন্তু এরপরে যেগুলো দিব একদম লুচির মতো ফুলে ফুলে যাবে, দেখতেই পাবে, খুব সুন্দর লাগে। যখন তেলের মধ্যে এই পোয়াগুলো এইরকমভাবে ফুটতে থাকে তখন দেখতে এত সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছ এটা একবারে লুচির মতো হয়ে গিয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল গরম গরম। আমার তো গরম গরম পোয়া ভালো লাগে, আবার অনেকের দেখেছি বাসি পোয়া মানে পরের দিন খেতে খুব ভালো লাগে, আমার আবার গরম গরমই ভালো লাগে, তাই গরম গরমই খাই। আর এই যে দেখতে পাচ্ছ এটা ভোগ লাগালাম, তারপর মা চলে যাওয়ার পর আমি ভাজছিলাম, সেটাই একটু ভিডিও করলাম। এই যে দেখো দিচ্ছি, মানে হাতাতে করে দিলে দেখেছি চারিদিক ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য মা বললো যে বাটি নিয়ে, একটা বাটিতে করে নিলাম আর একটু করে ঢালছি, তাহলেই সুন্দর হচ্ছে। দেখলাম এই যে দেখতে পাচ্ছ, মানে বয়স্ক থাকলে যে সুন্দর সুন্দর টিপস পাওয়া যায় সেটা সত্যিই সঠিক, মা বললো বলেই আমি সেটা বুঝতে পারলাম, না বললে বুঝতেও পারতাম না। ওকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে।